সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি লাস্ট ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা নিউ মেক্সিকো ছেড়ে দিয়েছি এবং কলোরাডোর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো আমরা অলমোস্ট কলোরাডো পৌঁছে গেছি তো আমরা এখন যাচ্ছি জাপাটা বলে একটা ফলস দেখতে ওয়াটারফলস দেখতে ওখানে আমরা ছোট একটা হাইক করব এটা আলামোসা বলে একটা টাউনের মধ্যে পড়ছে তারপরে আমরা যেটা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে গ্রেট স্যান্ড ডিউনস ওখানে আমরা রাতে থাকবো একটা কেবিনে এবং বিকেলবেলা হয়তো একটু স্যান্ড ডিউনস দেখতে যাব কালকে আমরা স্যান্ড ডিউনসটা ভালো করে দেখব আর কি তো চলুন ওয়াটারফলসটার কাছে যাই ওখানে একটু হাইক করব আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো জায়গাটা আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে আমরা জাপাটা ফলসের কাছে পৌঁছে গেছি এটা গ্রেট স্যান্ড ডিউনস থেকে মাত্র 3 মাইলের মধ্যে তাই আমরা ভাবলাম যে এত কাছে যখন ওয়াটারফলটা তাহলে দেখে নেওয়া যেতেই পারে আমরা জাপাটা হাইকে পৌঁছে গেছি হাইকটা শুরু হলো আমাদের জাস্ট তো রাস্তাটা কিন্তু পুরোপুরি পাথরের সেই জন্য হাইকিং বুটসটা জরুরি পরে নিয়েছি আমরা তিনজনেই এবার ওপরের দিকে উঠছি এই গোটা ট্রেলটা 0.8 মাইলের মতো মানে যারা একটু জোরে হাঁটবেন তারা 30 থেকে 35 মিনিটে ঘুরে চলেও আসতে পারবেন আমাদের মোটামুটি 45 মিনিট মতো লেগেছিল আর পাথরের রাস্তা তাই একটু এবড়ো খেবড়ো উঠতে একটু কষ্ট হবে কারণ একটু খাড়া তবে মডারেট মানে ছোট বড় সকলেই এই হাইকটা করতে পারবেন হাইকটা বেশ খাড়া মানে একদম ওপরে উঠছে আমরা এখানে আসার সময় যে পাহাড়গুলো দেখছিলাম ওই পাহাড়গুলোর ওপরেই ধরুন উঠছি এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি ওয়াটারফলের আওয়াজ অলমোস্ট পৌঁছে গেছি এখানে একটা ক্রিক মতো আছে ক্রিকটা আমাদের পেরোতে হবে দেখতেই পেলেন জায়গাটা ভীষণই সিনিক তবে এই ক্রিকটা বেরোনোর সময় আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয়েছে জলের ফোর্স খুব একটা বেশি ছিল না যে পড়ে গেলে ভেসে চলে যাব কিন্তু পড়ে গেলে জামা কাপড় ভিজে যেত আর আমাদের আরও বেশ কিছুক্ষণ গাড়িতে থাকতে হবে সারাদিন কাটাতে হবে সেই জন্যই একটু দেখে শুনে পা ফেলতে হচ্ছিলো কারণ বড় বড় বোল্ডার পাথর ছিল তো সেগুলোতে পা পিছলে যাওয়ার ব্যাপার থাকে তো তবে মজা লাগছিলো মানে এইরকম বেশ জলের মধ্যে পাথর পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার মনে হয়েছে ছিল আরও অনেকে ছিলেন আমাদের সাথে দেখতেই পাচ্ছেন অনেকে তো বেশ লম্বা লম্বা বুট পরে এসেছিলো যাতে মানে প্যান্ট না ভিজে যায় তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি জাস্ট একটা বাঘ ঘুরলেই আমরা ওয়াটারফলটা দেখতে পাবো এখন
আমরা একেবারে ওয়াটারফলের সামনে পৌঁছে গেছি, আমাদের সাথে আরও অনেকজন ছিলেন বলে সেখানে দাঁড়াতেও আমাদের অসুবিধে হচ্ছিল, কারণ জায়গাটা একটু চাপা। তো দেখতেই পাচ্ছেন ওয়াটারফলটা দেখা যাচ্ছে, আর ওয়াটারফলটা কিন্তু অনেক ওপর থেকে পড়ছে, সেটা আমরা ঠিক এই পাশে দাঁড়িয়ে দেখতে পাবো না, তার জন্য আমাদের সামনে যেতে হবে, মানে জল পেরিয়ে একদম ওয়াটারফলটা যেখানে পড়ছে সেইখানে দাঁড়াতে হবে। এই ওয়াটারফলটার হাইট হচ্ছে 30 ফিট, ভালোই উঁচু বলতে হবে। এবারে আমরা এখান থেকে চলে যাব, তো সেম রাস্তা দিয়েই আবার যেতে হবে। ওয়াটারফল ঘোরা হয়ে গেল, এবারে আমরা নিচের দিকে আবার যাচ্ছি। বেশ ছোট্ট একটা হাইক, বেশিক্ষণ লাগলো না, এক ঘন্টা, হ্যাঁ টোটাল আসা যাওয়া মিলিয়ে 40-45 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমাদের বেশ ভালোই লাগলো, একটু পাটা ভিজলো, কোনো ব্যাপার না, শুকিয়ে যাবে, হাঁটতে হাঁটতেই শুকিয়ে যাবে, রোদ আছে না, হ্যাঁ হ্যাঁ। তবে বেশ ওই মানে ওয়াটারফলের ওই চারিপাশটা খুব সুন্দর ছিল, দেখালাম আপনাদের, অনেকজন তো আরও উঠছিল, হ্যাঁ ওই ওয়াটারফলে আরও ওপরে ওঠা যাবে, আমরা গেলাম না, কারণ অনেকটা পা ভিজে যাবে, আমরা তো লং বুট পরে আসেনি, স্লিপারি, ও পরে টরে গেলে আমাদের তো আরও যেতে হবে, এখনও রাস্তা আর একটু দূরে, আর বাড়িও পৌঁছতে হবে, মাথা টাথা পেটে গেলে অসুবিধা হবে। তো পৌঁছে গেছি, আমরা পার্কিং লটের কাছে চলে এসেছি। এবার আমরা জাপাটা ফলস থেকে বেরিয়ে গেছি, এবারে আমরা চলে যাচ্ছি গ্রেট স্যান্ড ডিউনস, এটা কলোরাডোর মধ্যেই, তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে গ্রেট স্যান্ড ডিউনস। রাস্তার দুপাশে সোনালি রঙের ঘাসে ঢাকা মাঠ, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর উপরে নীল আকাশ, তার সাথে তুলোর পেঁজার মতো মেঘ ভেসে যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছিল। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, এখানে আমরা একটা কেবিনে থাকবো, সেখানেই আমরা এখন যাব। আমরা অফিস থেকে আমাদের কাগজপত্র নিয়ে নিয়েছি, ঘরের চাবিও নিয়ে নিয়েছি, তো চলুন ওখানে গিয়ে আবার কথা বলছি। আজকে আমরা রাতে যেখানে থাকবো তার নাম হচ্ছে গ্রেট স্যান্ড ডিউন ওয়েসিস, এবং এই এলাকায় এটি হচ্ছে একমাত্র লজ বা হোটেল, এবং এদের নিজস্ব একটা শপও রয়েছে যেখানে খাবার দাবারের ব্যবস্থা, স্ন্যাক্স, গিফটস আইটেম, ফায়ারউডস, এমনকি ক্যাম্পিং করার জন্য যে সামগ্রী সেগুলো সবই পাওয়া যায়। এর সাথে স্যান্ডে স্লেডিং করার জন্য স্লেডও এখানে ভাড়া পাওয়া যায়, যেটা আমরা পরবর্তী সময় করব। এমনকি এখানে একটা গ্যাস স্টেশনও রয়েছে, যাদের গাড়িতে গ্যাস ভরতে হবে তারা এখানে গ্যাসও ভরে নিতে পারেন, কারণ আশেপাশে আর যেহেতু কোনো দোকানপাট বা লজ নেই, সেই জন্য এখানেই সবাই এসে তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিচ্ছে। তবে আলামোসা বলে আরেকটি শহর আছে, সেখানেও আপনারা এই সেম জিনিসগুলো নিয়ে নিতে পারেন এবং থাকার ব্যবস্থাও সেখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছ এত সুন্দর, ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রেট স্যান্ড ডিউনস, ওই দিকে পাহাড়ের ঠিক আগে মাউন্টেনদের সাথেই মিশে গেছে, হ্যাঁ মাউন্টেন, তার আগে স্যান্ড ডিউনস, একদম পাহাড়ের কোলে আমরা থাকবো কেবিনে এক রাতের জন্যই, কালকে সকাল 11টায় আবার বেরিয়ে যাব। তো যেমন কেবিন হয় কুঁড়ে ঘরের মতো ওই রকম। ওয়েসিসের যে শপটা আপনাদের দেখালাম, ঠিক সেখান থেকে গাড়ি করে হাফ মিনিটের মধ্যেই কেবিনগুলো রয়েছে। এই যে এই ঘরগুলোর মধ্যে আমরা থাকবো, তো আমাদেরটা এই যে এটা 5 নম্বর। চলে এসেছি, তো পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখানেই আমরা রাত্রে থাকবো, চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন তুই আমাদের রুম টুর দিবি? ফর শিওর, আমারই একটা লাভলি ম্যাট আছে, বেঞ্চ আছে, ইউ নো, একটা সিটিং এরিয়া। আচ্ছা আচ্ছা, ভেতরে ঢুকে
এখানে তাহলে আমি শোবো, পাপা ওখানে শোবো, পাপার তো বড় বেড দরকার। ঠিক আছে, ও এখানে একটা ডাইনিং টেবিল আছে, ছোট্ট টেবিল চারজনের বসার মতো, আর এখানে কিউট একটা উইন্ডো আছে দিয়ে বাইরেটা পুরো দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। আহা, আচ্ছা এটা কিন্তু পুরো লক কেবিনের মতো কাঠের তৈরি। এখানেও একটা জানলা আছে দেখতে পাচ্ছি, এই জানলা দিয়ে দেখি কি দেখা যাচ্ছে। ও এই জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। একটা মাছি মশাই ঢুকে আছে আমাদের ঘরে। ঠিক আছে, আমরা সব চাদর বালিশ এগুলো নিয়ে এসেছি, ওগুলো আমরা পেতে দেবো ওপরে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের থাকার জন্য। ব্যাপক হয়েছে গো নীলাদ্রি, লাইটও আছে। হ্যাঁ, এই যে ওপরটা দেখিয়ে দিই, পুরো কাঠের, পুরো বাড়িটাই কাঠের, লগ হাউসের মতো একদম। বাইরেটা গিয়ে দেখাই একটু, চলুন। আচ্ছা এখানে একটা বসার বেঞ্চ মতো আছে, আর পিটও আছে, এখানেও গ্রিলিং করার জায়গা আছে। এই দেখুন আমাদের পাশেও বেশ কয়েকটা কেবিন আছে এরকম, তবে ভিউটা দেখুন, বেশ অনেক কটা কেবিন, ওখানে একটা আছে, ওখানে একটা আছে, চারিদিকে আছে এরকম কেবিন। পেছনে পাহাড়, বাইরেটা এরকম। আমরা একটুখানি রেস্ট নিয়ে ঘরটা ঠিক মতো গুছিয়ে নিয়ে তারপরে আমরা ওই গ্রেট স্যান্ডিউন্সে চলে যাব, যেটার জন্য এখানে এসেছি আর কি। তো এখান থেকে দেখা যাচ্ছে, আপনারা হয়তো স্পষ্ট বুঝতে পারবেন না, আমি কাছে গিয়ে দেখাবো, কিন্তু এখান থেকে যে ভিউটা লাগছে না অপূর্ব, মানে ওই ডিউন্সে পেছন দিকেই পাহাড়, কন্ট্রাস্ট যা হচ্ছে দারুণ দেখাচ্ছে। তো আমরা অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম, ওপরে একটা ব্যাগ এনেছিলাম, সেই ব্যাগের মধ্যে আমাদের স্লিপিং ব্যাগ, বালিশ, চাদর এসব এনেছিলাম, কিন্তু যেহেতু এই কদিন টানা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল কিছুটা ঢুকে গেছে ব্যাগে, তার ফলে কয়েকটা জিনিস ভিজে গেছে। হ্যাঁ, যেমন এই বালিশটার একটা সাইড একটু ভিজেছে, আর একটা বালিশ তো একদমই ভিজে গেছে, ওটা বের করবো না আমরা। আর একটা বালিশ পেখম নিচে এই গাড়ির মধ্যে নিয়েছিল বলে দুটো বালিশ ব্যবহার করা যাবে, ওটা রাখা থাকলে ওটা করা। আর একটা কম্বলও এনেছিলাম, সেটাও ভিজে গেছে। স্লিপিং ব্যাগগুলোর মধ্যে পেখমের স্লিপিং ব্যাগটা অতটা ভেজেনি, তবে আমার আর নীলাদ্রির ব্যাগ দুটো ভিজে গেছে, একটা বেশি ভিজেছে, একটা কম ভিজেছে। তো আমরা এখানে এই বেঞ্চের ওপরে, যেহেতু এখনও রোদ আছে, তো এই দুটো ব্যাগ এখানে রেখেছি, এই দুটো একটু রোদ লাগলে শুকোবে সেই জন্য রেখেছি। তো দেখা যাক, এই সাইডটা যেমন বেশ ভালো ভেজা ভেজা লাগছে, এইগুলো তো রাখা হয়েছে, উল্টে পাল্টে দেবো, এখনও এক দু ঘন্টা রোদ আছে, থাকুক এখানে। আর আমরা কিছু বেডশিটও এনেছি, সেইগুলো এখন এখানে যে বেডগুলো আছে সেখানে পেতে দেবো আর কি। এখন এখানে খেতে বসলাম, এখানে যে রেস্টুরেন্টটা আছে না সেটা বন্ধ হয়ে গেছে, গত সপ্তাহেতেই বন্ধ হয়ে গেছে, আবার জানুয়ারি মাসে খুলবে, মানে এই সিজনের মতো বন্ধ। তো আমরা ভাগ্যিস কিছু ফ্রোজেন ফুড নিয়ে এসেছিলাম শিকাগো থেকে, সেগুলোই বের করে নিলাম। তো বোরেটো মতো ছিল, বেশ র্যাপ করা, এখানে মাইক্রোওভেন আছে, ওখানে এক দু মিনিট গরম করলেই সুন্দর গরম হয়ে গেছে, তো আমরা এগুলো খেয়ে নেবো। আর এগুলোর মধ্যে চিকেন আছে বলে বেশ কিছুক্ষণ পেট ভরা থাকবে আর কি। আর গাড়িতে আমরা বোল নুডুলও নিয়ে এসেছি, সেইগুলোও চাইলে আমরা খেতে পারি রাত্রিবেলা, জাস্ট গরম জল ঢেলে নিতে হবে, ওই যে ম্যাগি যেমন আমরা গরম জল দিয়ে খাই ঠিক ওই রকম। তো এখানে মাইক্রোওভেনে গরম করে নেবো আর কি, রাত্রিবেলার খাওয়া নিয়ে চিন্তা নেই। তো খেয়ে নিই ঝটপট করে, আবার আমাদের ওই স্যান্ডিউন্স দেখতে যেতে হবে, পরে কথা বলবো। আমরা পৌঁছে গেছি একদম আমাদের স্যান্ডিউন্স এর সামনে, আমরা গাড়িটা পার্ক করালাম, এবারে আমি ভেতরে যাব। দারুণ দুর্দান্ত লাগছে দেখতে, আর আজকে ওয়েদারটাও একদম ছলমলে ওয়েদার না, খুব ভালো লাগছে দেখতে। চলো, thank you.
পিছনের ভিউটা অসাধারণ। পিছনে ওই সবুজ পাহাড়, তার সামনে হচ্ছে বালির ডিউন্স, আর এখান দিয়ে একটা সরু ক্রিক বয়ে গেছে, অপূর্ব লাগছে দেখতে। এবারে স্যান্ড ডিউন্সের দিকে যাচ্ছি, ওই দিকে গিয়ে একটু আমরা ফটো সেশন করবো আর জায়গাটা একটু ঘুরে দেখাবো। আমরা তো কালকে আবার আসবোই, তখন হাইকও করবো। আর দেখুন আর নীলার জয় জয় করে ওখানে আমাকে যেতে হবে। শুনছো, আমাকে এই উডেন লকটার উপরে একটা ছবি তুলে দেবে? হ্যাঁ, এখানে দেবে না? আমি না তোমার একমাত্র বউ, কত ভালো ভালো রান্না করে খাওয়াই, একটা ছবি তুলে দেবে? অর্ডার কিন্তু তুলে দিয়েছে, আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। ভাবছেন আমি কোথায়, এইরকম জুথু হয়ে কম্বল মুড়ি দিয়ে কোথায় বসে আছি? আমরা কেবিনেই ফিরে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা স্পট পেলাম, যেই স্পটটা থেকে সানসেটের ছবি খুব ভালো আসবে, মানে স্যান্ড ডিউন্স প্লাস ওই পাহাড় আর সামনে যে আমাদের গাছপালা আছে সব কিছু মিলিয়ে অসাধারণ আসবে ফটোগুলো। তো আমরা সেই কারণে এখানে গাড়ি দাঁড় করিয়ে থেমে গেলাম, কেবিনে এখন যাচ্ছি না। আর এখানে হাওয়াটাও একটু কম, তবে ঠান্ডা তো লাগছেই, সেই জন্য এই কম্বলটা ছিল, কারণ আমি টুপি আনিনি, ভেবেছিলাম ফিরে যাব। তো এখন তো ঠান্ডা আস্তে আস্তে বাড়বে, সেই জন্য ওই কম্বলটা জড়িয়ে চুবু তো বই। আর ডিলার যে এই যে ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছে, ট্রাইপডটা লাগালো। আর বেগম, বেগম কোথায় বসে আছে? এই যে বেগম পেছনে গাড়ির মধ্যে, ওকে আমরা বলেছি যে যখন সানসেটটা হবে তখন তোকে আমরা নামতে বলবো, আপাতত তুই বসে থাক। তো আমি ভেতরে জ্যাকেট পরেছি, হ্যাঁ আমি জ্যাকেটও পরেছি, তার উপরে এই কান ঢাকার জন্য এই কম্বলটা নিয়ে বসে আছি। কিন্তু এই জায়গাটা না, স্পটটা মিস করা যাবে না, বাই চান্স যদি আমরা চলে যেতাম আর এই জায়গাটা এসে আমরা পেতাম না, কেউ না কেউ এখানে দাঁড়িয়ে যেত। আমি আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি যে কেন আমরা এখানে দাঁড়িয়েছি। পাহাড়, স্যান্ড ডিউন্স, আর সামনে এই যে গাছগুলো ঘাসগুলো আছে না, খুব ভালো আসবে, কারণ এখন এই সূর্যের আলোটা পুরো স্যান্ড ডিউন্সের ওপরে পড়বে, অসাধারণ লাগবে, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম। দিলাজি যা ছবি তুলছেন না এখন, না না এত সুন্দর একটা ভিউ থাকতে ছবি ভালো আসবে না, এটা হতেই পারে না, অসাধারণ। দেখবেন এবার আমাকে কমেন্টে জানাবেন, আমি কথা বলতে পারছি না, কারণ আমার ঠোঁট দুটো আটকে যাচ্ছে, একদম হাওয়া দিচ্ছে না। আমরা শোয়ার জন্য রেডি হয়ে গেছি, আর বাইরে গেলাম না, মানে আমাদের ইচ্ছে ছিল যে আকাশে তারা দেখবো রাত জেগে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, টায়ার্ড লাগছে। নীলাদ্রি কিন্তু গেছে, ও ক্যামেরা নিয়ে স্যান্ড ডিউন্সে আবার গেছে, ওখানে ও তারার ছবি তুলবে বলল, আমাদের নিয়ে গেল না, বললো আর ঠান্ডার মধ্যে আর যেতে হবে না, তোমরা রেডি হও শোয়ার জন্য। তো পেখমও একটু স্লিপি হয়ে গেছে, ও ঘুমোবে বলছে, এই তো। আর আমরা মোটামুটি বিছানা করে ফেলেছি এখানে, আমি আর নীলাদ্রি শোবো এই বিছানায়, আর বাং বেড যেটা আছে ওখানে নিচের যে বেডটা সেখানে পেখম শোবে, এইভাবেই আমরা সেট আপ করেছি। ঘরের মধ্যে ঠান্ডা আছে, তবে আমরা একদম মোটা হুডি, মোটা পায়জামা এগুলো পরেছি, কারণ এখানে তো হিটার নেই। আমরা একটা হিটার নিয়ে এসেছি বাড়ি থেকে,
তো সেই হিটারটা আমরা রেখেছি, যদি প্রয়োজন পরে রাত্রেবেলা খুব ঠান্ডা পড়ে তখন আমরা হিটারটা চালাবো। আপাতত আমার মনে হয় অসুবিধা হবে না, কারণ এই যে স্লিপিং ব্যাগগুলো যেগুলো আমরা নেব তিনজনে সেগুলো কিন্তু খুব গরম করে, হ্যাঁ, তো ওই জন্য অসুবিধা হবে না। তাছাড়া টুপি সব কিছুই পাশাপাশি রাখছি, যদি খুব ঠান্ডা লাগে এগুলো আমরা পরে নেব। তো সকালবেলা আমার ইচ্ছে আছে সানরাইজটা দেখবো, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাহলে সকালে উঠে আমি সানরাইজটা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। তাছাড়া তো স্যান্ডিউন্সে যাবই আমরা পরে, আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। তো কালকে যা করব সেটা আপনাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আজকে এই গোটা ব্লগটা খুব ভালো লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আজকে তাহলে আসি, শুভরাত্রি, আবার আসবো ফিরে। বাই বাই।